আপাতত নিচের টেবিলটাই উপরে চলে এসেছে, এই যে সকালবেলা সবার ঘুম ভেঙে গেছে, উপরের টেবিলই নিচে নিচে নিয়ে চলে এসছে। সেই ব্রেকফাস্ট তো পুজোর পরের দিন ব্রেকফাস্ট সব বাড়িতেই মোটামুটি যা যা পুজোতে হয় সেগুলো থাকে, সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট। এই জায়গাটা একটু পরে পরিষ্কার করা হবে, ঠাকুর যথাস্থানে চলে যাবে, আর এইখানে সমস্ত পুজোর যা যা খাবার দাবার বেঁচেছিল সেগুলো সব গরম হচ্ছে, তাই তো নাকি? মাম্পি দিয়েছিল অনেকদিন পরে, বাদ বাকিরা তো সচরাচর সবসময় আসছে, মামুনরা এসেছিল, বাবি ভেবেছিল 5টায় চলে যাবে, সেখানে বাবিকে যেতে হয়েছে 9টায়, মানে বেশ মজা হয়েছে, সবাই প্রচন্ড এনজয় করেছে। আমি সোনাই আর মামি তিনজনে এসেছি বাবুয়াটি, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম দিদুনদের বাড়িতে একটু মিষ্টি দিতে কালকে প্রসাদের, আর তারপরে মামি আসছিল পুচকিকে বাসে নিতে, মানে ওকে বাস থেকে নামাবে বাবুয়াটিতে আসছিল, আমরা মামি আমরাও যাই, ও দেখে বেশ ভালো লাগবে, সারপ্রাইজ হয়ে যাবে, এখনো আসেনি, আসুক। ওর মুখটা একবার দেখো কিরে, চিনতে পারছিস আমরা কারা? তোর কেমন লাগলো আমরা যে তোকে নিতে এলাম? ভালো, আমরা চারজন একটা রিক্সা, কেমন লাগলো তোর আমরা যে এলাম? একটা চকলেট ফকলেট খেতে হবে তো, হ্যাঁ। তো দেখলি তো পুচকিকে আনতে গেছিলাম আমরা, পুচকিকে এনে চলে এসেছি, এসে আমি ওই মটর ডাল বেটে রেখেছি, তাঁতরি ভিজিয়ে তাঁতরি বেটেছি, দেখলাম বেশ বাটাটা হয়ে গেল, তো ওই মটর ডালের একটু বড়া করবো, আলু সেদ্ধ, ডাল, ডালের মধ্যে সবজি দেওয়া হয়েছে, ঝিঙে লাউ এইসব, ডাল ভাত, মানে আজকে না শরীরটা যেন চলছে না, মানে একটু যেন কেমন এই না, ঘুমটাও হচ্ছে না, বডি মানে ডিহাইড্রেট হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা এইভাবে একটু ধীমে ধীমে চলবে, চলো সেটাই দেখাতে হবে কালকে তোমাদের সাথে, এটাই হবে। কে এসছে যাই গে চাবি, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, সকাল থেকে একদম সময় হয়নি ক্যামেরাটা অন করা, জাস্ট কি ব্রেকফাস্ট করলাম সেটুকু অন করেছিলাম, বিকজ কালকে সারাদিনে এত কাটাকাটি, তার এফেক্ট অনেক সকালে, মানে অনেক বেলায় আমরা ঘুম থেকে উঠেছি সবাই, আর পারা যাচ্ছিল না, এই যে ম্যাডাম এখানে বসে রয়েছে। তো আপাতত গুড আফটারনুন, ওয়েলকাম টু, আমাদের চেয়ারগুলো নিচে রয়েছে, গুড আফটারনুন, ওয়েলকাম টু সুভ্রিস ফ্যামিলি, চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু হালকা ব্লগই যাবে, বুঝতেই পারছো কালকে সারাদিনটা ওরকম গেছে, সেই জন্য আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, এবং দিনটা সবার জন্য ভালোভাবেই শুরু হয়েছে। আমাদের চেয়ারগুলো এখনো নিচে রয়েছে, তাই টেবিলটাতে খেতে পারবো না, তাই আমি এই জায়গাটা এই টেবিল ক্লথটা তুলে দিলাম, এখানটায় খাবো। আর আজকে ব্লগটা একটু হালকা যাবে, আমি শুভমকে বলছিলাম, হয় না আগের দিন খুব বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে নিলে পরের দিন একটু সেদ্ধ ভাত বা ঝোল ভাত খাই, আজকে ব্লগটা হলো ঝোল ভাত। এখানে এই যে আলু চোখা হয়েছে, ডালের বড়া ভাজা হয়েছে, ভাত আর ডাল, এই হচ্ছে প্লেন খাওয়ার আজকে, এর থেকে বেশি কিছু নয় একদম। কালকে সবার পরিশ্রম গেল, এত পুজো আচ্ছা হলো, খাওয়া দাওয়া হলো, আজকে সবাই টায়ার্ড, এই জন্য আমি আলু সিদ্ধটাকে একটু মেরামত করছি যাতে একটু ভালো করে খাওয়া যায়। এই যে কালকে যত এখানে মিষ্টি এসছে ফ্রিজে, সেইগুলো সব ফ্রিজে ডাম্প করে ডিস্ট্রিবিউট হয়েছে, আর একটা একটা করে তুলে তুলে এই ম্যাডাম খাচ্ছে মিষ্টি, কুকুরেরা শুনে এখানেই থাকবে, মা বললো আজকে বৃহস্পতিবার ওই জন্য এখান দিয়ে নড়াবে না, যদিও পূর্ণিমা শেষ হয়ে গেছে, ঘট নাড়া দিয়ে দিয়েছে, কিন্তু ঠাকুরের আসনটা আপাতত এখানেই থাকবে, বৃহস্পতিবার দিন ঠাকুরের স্থান পরিবর্তন করতে নেই, তাই কালকে শুক্রবার কালকে এখান থেকে আমাদের ঠাকুরের আসনে চলে যাবে। আজকের ওয়েদারটা পুরো মেঘলা, কিরকম একটা ঘুমট ভাব, হালকাও বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে না, কিরকম একটা ঘুমট ঘুমট লাগছে, পুরো ঘুমট ভালো রাস্তায় বেরোলে বেশ ভালো লাগে, আমি বেরিয়েছিলাম সকালে, কিরকম ঘুমট ঘুমট লাগছে, কোথায় গেছিলি? ও আচ্ছা, মা বাড়ি গেছিলি, তারপরে এই হচ্ছে আজকের লাঞ্চ, ভাত, আলু সেদ্ধ, বড়া আর ডাল আছে নাকি? এটা শোনা, এখনো খেয়ে দিয়ে তো আমি বেরিয়ে যাবো, এখনও অবধি বিকেলবেলা কী করবো জানি না, আপাতত কাজ আছে, আজকে কাজের ওখানে একবার যেতেই হবে আমাকে, কালকে যখন ওই ব্যস্ততার মধ্যেও যেতে পেরেছি আজকেও যাবো, গিয়ে কয়েকটা কাজ আছে সেগুলো মিটিয়ে দিয়ে আবার চলে আসবো, তারপরে দেখি বিকেলবেলাটা কিছু করা যায় কি না, নাকি ল্যাগ খেয়েই কাটিয়ে দেবো, সেটাও এখনও যাই না, কিন্তু শরীর খুব টায়ার্ড, খুব টায়ার্ড শরীর।
বেরিয়ে তো অনেকক্ষণ আগে গেছি, রাস্তায় এত বৃষ্টি এত বৃষ্টি, বাপরে বাপ, বেরিয়ে আর ব্লক করা হয়নি। তো যাই হোক, এখন আপাতত কাজের ওখানে যাচ্ছি, তারপর দেখি ফিরি। তারপর তো কথায় কথায় যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, কাজ একটা কাজ কমপ্লিট হলো, একটা কাজের জন্য যাচ্ছি সাদানি বিনুর দিকে, এই যেতে যেতে দেখছি আবার বৃষ্টি নেমে যাচ্ছে। এখনো জানি না, আপাতত কালকে টায়ার্ডনেস এখনো বাড়িতে কারোর কাটেনি, সবাই মোটামুটি ঘুম টুম কাটিয়ে এখনো সারাদিন এইভাবেই চলছে। আজকের খুব ব্লগটা হালকা যাবে যেটা বোঝাই যাচ্ছে, বুঝতে পেরে গেছো যারা এতক্ষণ অলরেডি দেখছো। চলো আপাতত বাড়ির দিকে যাই। প্রায় অনেকক্ষণ পরে এলাম আজকে, আমি মোটামুটি 7টা অবধি দুপুরবেলা ঘুমিয়েছি, মানে 4টের সময় ঘুমিয়ে পড়েছি, 7টার সময় ঘুম থেকে উঠেছি। সত্যি ঘুমটা খুব দরকার ছিল, পা কোমর পিঠ মানে প্রচণ্ড ব্যথা করছিল। এত পূর্ণি চলছে, সোনারও হতে পারে, অফিস ছিল, ঘুমাতে পারেনি। এখন হচ্ছে রাত্রের খাবার ছোলার ডাল, আলুর তরকারি আর লুচি। তো এই অবধি আজকে মোটামুটি একটা বেজ ডে, মানে একটা উইক মনে হয় যেন শেষ হবে কালকে নন্দে। তো যাই হোক, রাত্রিবেলা একটু ভালো কিছু তো বানাতেই হবে, তাই ওটা করছি। করে এদিকে শুভমও প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, কালকেই পুজোর মধ্যে উপকৃত হয়েছে কাজে। এখানে আমার ঝোল ঝোল আলুর তরকারি রেডি, আর এখানে ছোলার ডালের ওই ডালটা সিটি হচ্ছে। শুভম অ্যাকচুয়ালি ছোলার ডাল একদম খেতে চায় না, নারকেল দিয়ে তো আরও খেতে চায় না, সেই কারণে আরও আলুর তরকারিটা করা। হলে যে আমরা কেউ খাই না এরকম না, হলে আমরা সবাই খাই। কি করবো, এই আপাতত খুব খিদে পেয়েছিল, এতটা কিন্তু মুড়ি নেই। হ্যাঁ, এতটা মুড়ি নেই, দেখিয়ে দিই। নিচে কিন্তু তরকারি আছে, এই যে নিচে তরকারি আছে। আমি দেখেছো তোমরা এর আগে, আমি মুড়ি তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, ভালো মুড়ি তরকারি একটু খেয়ে নিই। তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে বাবি এটা আমাদের অ্যানিভার্সারি বার্থডে গিফট হিসাবে দিয়েছিল, তো সেটা এখন আনবক্সিং হচ্ছে। খুলে ফেল, এটা কাকে দিয়েছে? তুই ব্র্যান্ড দেখে বুঝে গেছিস? না, ব্র্যান্ড দেখে না, আমি বক্সটা দেখে বুঝে গেছি কি আছে। এর মধ্যে পারফিউম আছে, বেল্ট আর পার্স ফ্রম কে, এই বেল্ট আর পার্স ভালো হয়েছে, দারুণ হয়েছে। বাবিরা নিশ্চয়ই ব্লগটা দেখছো, মিনি টিবলু মেশন নিশ্চয়ই দেখছো, দারুণ হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। সবথেকে এটার কালারটা খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। এই হচ্ছে আজকের ডিনার, লুচি আর আলুর তরকারি। আজকেই কি লাস্ট ভেজ? ইরা ইরা শেষ হলো, একটা ভেজ ইরা। ডিনার তো কমপ্লিট, এবার শুধু এডিটিং এর পালা। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে একটু লেটে হলো ব্যাপারটা, যাই হোক, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, যদি ভালো না লাগে করো না, আর কি বলবো। যাই হোক, ব্লগটা আর এখানে বাড়ালাম না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা জানিও, আরও কী ধরনের ব্লগ চাইছো সেটা প্লিজ 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 কমেন্ট করো। এবার ট্রাভেল ব্লগগুলো যদি সব ঠিকঠাক থাকে হবে, কয়েকটা ট্রাভেল ব্লগ আশা করি। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।